ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা একটু অন্য স্বাদের কম্পোজিশন করব। আজ আমরা এই ছবিটি করব। আসুন তাহলে দেখে নিই এই ছবিটি করতে গেলে আমাদের কি কি প্রয়োজন এবং কিভাবে এই ছবিটি আমরা করতে পারি। আমাদের প্রয়োজন কার্টিজ পেপার, পেন্সিল, গাম টেপ, ব্রাশ ফর ওয়াটার কালার, রাউন্ড ব্রাশ 3, 5, 8, 12, ফ্ল্যাট ব্রাশ 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি, প্যালেট, আর্টিস্ট ওয়াটার কালার, জলের পাত্র, পরিষ্কার সুতির কাপড়। এই ছবিটি দেখে খুব হালকা করে আপনারা ড্র করে ফেলুন। ড্রয়িং হয়ে গেলে বোথ সাইড ফ্ল্যাট ব্রাশের সাহায্যে ভিজিয়ে গাম টেপের সাহায্যে বোর্ডে পেস্ট করে ফেলুন। তারপর শুকিয়ে গেলে আমরা কালার শুরু করব। আমরা ওয়েট অন ওয়েট ওয়াশের মাধ্যমে ফার্স্ট টোনটি চাপিয়ে নেব। এবার ব্যাকগ্রাউন্ড ডার্ক করে ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড সেপারেট করে নেব। এখানে নারকেল গাছের পাতার স্ট্রোক অনুযায়ী ব্রাশ স্ট্রোকটা হবে। আমাদের ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে প্রায়। আমরা যেহেতু ডাবটাকে এমফাসাইজ করব, তাই ডাবটাকে খুব লাইট টোন আমরা ফিনিশ করব। প্রথমে ডাবের প্রথমে আলো ছায়া অনুযায়ী
ডাবের মাছটাকে আমরা ধরে নেব। ডাবে ফার্স্টন দেওয়ার পর এবার আমরা ডাবে কাস্ট শ্যাডো দেব এবং ডাবে ফিশগুলো যেভাবে বেরিয়ে থাকে সেগুলোকেও বের করে নেব। এবার ছবিটাকে আমরা দূরে রাখব, রেখে ছবিতে কোথায় কোথায় ডেপথে প্রয়োজন এটা আমরা ভিজুয়ালাইজ করব, করে তারপর আমরা ডার্ক টোনটা দিয়ে ছবিটা কমপ্লিট করব। এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা ছবিটি কমপ্লিট করে ফেলব। আজ একটু অন্যরকম কম্পোজিশন ওয়াটার কালারে আপনাকে ডেমনস্ট্রেট করে দেখালাম। আশা করি কাজটি আপনাদের ভালো লাগবে। আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। টাটা।